যে তিনটা ট্যাঙ্কিটা আপনার এখন উপরে নিয়ে যাবে, নিয়ে যেতেছে আপনার সেখানে ফিটিং হবে, তাদের উপরে নিয়ে যেতেছে ট্যাঙ্কিটা। এই ট্যাঙ্কিটা এখানে আরো ট্যাঙ্কি আছে বন্ধুরা, উঠান হয়েছে ওই যে একটা ট্যাঙ্কি, এই যে একটা ট্যাঙ্কি, এই যে একটা ট্যাঙ্কি, এই যে যেটা আমরা তৃতীয় নম্বর ট্যাঙ্কিটা এখানে সিটিং হবে, এই ট্যাঙ্কিটা আপনাদের সম্পন্ন। এই দুইটা ট্যাঙ্কি ফিটিং হয়েছে দেখাইতে পারিনি, এই ট্যাঙ্কিটা আপনারা ফিটিং দেখাবো আজকে, সম্পন্ন কাজ দেখাবো ফিটিং এর। এই ট্যাঙ্কিটা এখানে বসবে, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এটা একটা তিনতলার ছাদ, আর আমরা তিনতলার ছাদে এখনো আছি বর্তমান। আর এই যে ট্যাঙ্কিটা দেখুন, এই যে ঢাকা চাদুটা ঢাকা, এই যে চাদুটা ঢাকা, এই ট্যাঙ্কিটা আজকে এই ট্যাঙ্কিটা আমরা আপনার এই ছাদে উঠবে। আর এইখানে আপনার বর্তমান এই যে যে ছাদে এখন ট্যাঙ্কিটা আছে, এই ছাদে আপনার কাজ হবে। আপনার কাজটা হলো কি, আপনার এখানে ফ্ল্যাট বাড়ি হবে, ফ্ল্যাট বাড়ি হবে, গাঁথনি হবে, গাঁথনির কাজ হবে। আর এখানে কাজ হবে দিকে এটা আমাদের উঠাই নিতে হবে। আর এইটা আমরা কিভাবে উঠাই আর এটা আপনাদের দেখাবো। আর আপনারা দেখুন আমাদের কাজ হলো আপনার সিনিটারের কাজ, আপনাদের অনেক ধরনের কাজ আপনারা দেখতে পারবেন আমাদের চ্যানেলের মাঝে থাকলে, হয়তো আপনারা শিখতে পারবেন। হয়তো আপনাদের বাসায় কোনো কাজ যদি নষ্ট হয়, সমস্যা হয়, সেটা আপনারা সমাধান করতে পারবেন, আপনারা ইনশাল্লাহ নিজেরাই সমাধান করতে পারবেন। মানে দেখুন কিভাবে আমরা এই ট্যাঙ্কিটা আমরা উপরে নিই, সেটাই আপনারা দেখুন বন্ধুরা। আমরা এই যে ইনন পাটটা আমাদের খোলাতে হবে, হ্যাঁ এই মাথায় বাজাতে হবে। ইনন পাটটা খোলানোর পরে আমরা এই পাইপের অংশগুলা গিটি গিটি খোলাইতে হবে। আমাদের ইনন পাটটা খোলানো হয়ে গেছে, এখন আমাদের বেল্টের পাটটা আমাদের খোলাতে হবে। এইটা এভাবে খোলাও, খুললে পানি বেরেলে বেরে, আচ্ছা পরেই করো, এই পাইপের পাইপগুলো খোলা হলো, পাইপগুলো খোলা হলো, আমাদের যে পাইপগুলো খোলাইতে হবে। ওই পাইপটা খোলাইতে হবে আমাদের, এই পাইপটা আমাদের খোলাইতে হবে, টাই দিতেছে রে, খোলাইবো টাই দিতেছে, যাই খুলতেছে এখন। আমাদের এটা খোলাইতে হবে, আমাদের এই যে টি থেকে খোলাইতে হবে, আমাদের টি থেকে খোলানো হয়ে গেছে। এখন আমরা এই যে এই পাইপটা খোলাবো, এই পাইপটা খোলাবো, আমাদের এই যে এলফো খোলাইতে হবে, এলফো ইয়ে থেকে খোলা একবার আপনার খোলাইতে খোলাইতে হবে। এখন আমরা এলফো মাথায় খোলাইতেছি। এই যে বন্ধুরা, এই যে ট্যাঙ্কি, ট্যাঙ্কিটা আবার একটু ধুইতে হবে, পরিষ্কার করতে হবে ট্যাঙ্কিটা। আমাদের এই পাইপটাও আমাদের ফোলানো হয়ে গেছে, খারাপ পাইপটা, এখন আমরা সরানো পাইপটা ফোলানো ফোলাবো। হ্যাঁ খোলাও খোলাও খোলাও, আমাদের দুনো পাইপটা, দুনো পাইপ খোলা হয়ে গেছে। এখন আমরা ওই এলফোর মাথাটা খোলাবো, এলফোর মাথাটা খুলে একটা সকেট ধরাবো, দুইটা সকেট ধরে উঁচা করবো, উঁচা করে উপরে নিয়ে যাবো বন্ধুরা। এই যে বিল্ডিংটা, এই যে আপনার, এই যে আপনার যে আমরা এই যেখানে আমাদের ট্যাঙ্কিটা আছে বর্তমান, সেখান থেকে আমরা ট্যাঙ্কিটা, এখান থেকে ট্যাঙ্কিটা আমরা নিয়ে যে এটা চারতলা ছাদ বলে, চারতলা ছাদে আমরা উঠে নিয়ে যাব। আর এই যে আপনার বিল্ডিংটা দেখুন, পুরো বিল্ডিংটা, এই বিল্ডিংটা দেখুন অনেক বড়, বিশাল বড় একটা বিল্ডিং। এই বিল্ডিংটার আপনার ফ্ল্যাট বাড়ি হবে, আর এই বিল্ডিংটা ফ্ল্যাট বাড়ি হবে এদিকে আপনার এই ট্যাঙ্কিগুলো আপনাদের আমাদের উঠাইতে হবে। আর এখানে আপনার ফ্ল্যাট বাড়ি হলে বাথরুম গোসলানো হবে, সেটাও আমাদের কাজ করতে হবে। আর সেই কাজ আমরা করলে অবশ্যই আপনারা পাবেন, ভিডিওর মাঝে দেখতে পারবেন। এই যে আমাদের এই যে এখন ট্যাঙ্কির কাজের জন্য যে অলরেডি ওই যে আমাদের টিমের একটা লোক, সে অলরেডি পাইপ নিয়ে গেছে, এখন ওখানে কাজ করবে। একটা অলরেডি সকেট ধরানো হয়ে গেছে, তারপর পাইপটা আমাদের সকেট ধরাইতে হবে, সেটি প্যাসেজ দিয়েছে, সেটি পেছনের পরে আমাদের সকেট ধরাইতে হবে। এই যে আমাদের সকেটটা, এই যে এখন সকেটের কাজ করতেছে, সকেটটা আপনার ওখানে ফিটিং করতেছে,
তারপর আপনার পাইপটা আমাদের খাড়া হয়ে যাবে, ছাদের উপরে উঠে যাবে। এই প্লাস্টিকের জিনিস বন্ধুরা মিডিয়াম ভাবে টাইট দিবেন, এটি আপনার জোর খাটানো যাবে না, জোর খাটালে আপনার লিক হবে, ফেটে যাবে সম্ভব বেশি। যে আমাদের খাড়া পাইপটা যে ধরাবে সে মাথায় থ্রি টিপ দিতেছে, সুন্দর করে থ্রি টিপ মারতেছে এবং খাড়া পাইপ ধরাবে। এই যে আমাদের খাড়া পাইপটা আপনাদের ধরানো অর্ধেক হয়ে গেছে, আর উপরে যে পাইপ উঠে গেছে যে পাইপটা উপরে আপনার এভাবে দুটো উঠে যাবে, পাইপটা ধরো দুটোটা এইভাবে খাড়া হয়ে যাবে। দেখুন এই কাজের টিমের লোক মিস্ত্রি ভালো লোক। আমাদের এদিকে দ্বিতীয় পাইপটা আমাদের টাইট হইতেছে, দেখুন। হ্যাঁ আমাদের টাইট হয়ে গেছে, আমাদের পানি ছেড়ে ট্যাঙ্কিটা আপনাদের হাই করতে হবে, খেলে করতে হবে, তারপর ট্যাঙ্কিটা আমাদের উড়াইতে হবে। তার জন্য আমাদের পানিটা ছাড়া হয়ে গেছে, গ্যাস পাইপটা খোলা, গ্যাস পাইপটা টাইট দেবো কে লুজ দাও, তারপর ট্যাঙ্কিটা আমরা উঠাইয়া আবার যেভাবে ছিল সেভাবে আবার ফিটিং করব। বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, আর আমাদের যদি নতুন কোনো সদস্য থাকেন ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দিবেন। এখন আমরা ট্যাঙ্কিটা পানি সব ফুরাবো, খেলা করব, খেলা করার পরে আমাদের এই ট্যাঙ্কিটা উঠাবো। ট্যাঙ্কির মালামাল সব আপনার উপরে চলে যেতেছে, উপরে সিটিং হবে, তার কারণে আপনার সব চলে যেতেছে। ট্যাঙ্কিটা অলরেডি খেলা হয়ে গেছে, ট্যাঙ্কিটাও উপরে যাবে, উপরে যাওয়ার পর ট্যাঙ্কিটা সিটিং হবে। বন্ধুরা যে ট্যাঙ্কির লাইনটা যে আপনার নিচে নামবে পানিটা, এই পানির যে প্রথম আমরা এই টুকরাটা শর্ট পিসটা ধরাইতেছি, সোজা করে ধরে হয়, তারপর আমাদের সামনের মাথায় একটা এলপো থাকবে, এলপোর পরে আমাদের এই পাইপটা আমাদের ধরতে হবে। এই যে পাইপটা আছে টেপ পেঁচাতেছে এভাবে ছিল, আগে যেভাবে ছিল সেভাবে থাকবে। আমাদের এই যে লম্বা পাইপটা এই ট্যাঙ্কের যে এখানে আসবে সেই পাইপটা এখন ধরাইতেছি, তারপর আমাদের কালেকশন হবে। এখানে গেট বল ছিল, টি ছিল, এটার সাথে ম্যাচিং হলে আমাদের ট্যাঙ্কির যে লাইনটা ওভারের পানিটা যে যাবে, এই বাথরুম গোসলখানা যাবে, সে পানিটা লাইন শেষ হবে পানির লাইন। আমাদের এই যে গেট বলে এটা ধরবে, ধরানোর পর আমাদের ওই যে ইনার পার্টের সাথে ম্যাচিং হলে আমাদের কাজ এই পর্যন্ত এখানে শেষ হবে এখানে, তারপর আমাদের পানি যে উঠবে এই লাইনটা আমাদের করতে হবে। হ্যাঁ বন্ধুরা আমাদের যে পাইপটা আমাদের এলো ট্যাঙ্কিতে পানি উঠবে সেটার কালেকশন আমরা দিতে আছি অলরেডি। সুন্দরভাবে টাইপ দিও, বেশি জোর খাটা যাবে না, ঠিক আছে, মিডিয়াম ভাবে টাইপ দিয়ে টাচ করে ফেটে দেবো। এই যে পাইপটা আপনার ওই যে ট্যাঙ্কির সাথে জয়েন হবে তার পানি উঠবে। আমাদের মোটরের লাইনটা যে আমাদের এখন এইটার সাথে কালেকশন হবে, যে মোটরের লাইন ট্যাঙ্কির পানি ওঠার জন্য মাথায় একটা এলপো ধরবে, তাই এটার সাথে আপনার কালেকশন হবে। কীভাবে কালেকশন হয় সেটাই দেখুন, এই এলপোটা আপনার কালেকশন হইতেছে। দেখুন বন্ধুরা কীভাবে টাইট হয়, ইনন পার্টটা ছাড়া কীভাবে টাইট দিবেন। এখন টাইট উঠে টাইট হবে, ওখানে পাইপ টেজ দিয়ে ঘোরালে আপনি ঘুরবে আর টাইট হবে, এভাবেই টাইট দিল। আমাদের কাজ ট্যাঙ্কি ফিটিং কমপ্লিট। আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যে আমাদের সম্পূর্ণ কাজ যেভাবে ছিল নিচতলায় তিনতলার ছাদের উপরে যেভাবে ছিল এইভাবে আমরা ফিটিং আমাদের এখানে করা হয়েছে। গ্যাস এখন এই গ্যাস পাইপটা ধরলে আমাদের কাজ কমপ্লিট, ট্যাঙ্কি ফিটিংয়ের কাজ কমপ্লিট হবে। এই যে গ্যাস পাইপটা, এই গ্যাস পাইপের লাইনটা মধুরাস কাজ বলতে বুঝতে পারলে কিছু না, তার কাছে সহজ, যে আপনার বুঝে কাজ করতে পারবে তার কাছে একবার সহজ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্টের মাঝে বলবেন, আমাদের কোনো ভুল যদি হয়ে থাকে ক্ষমা করে দিবেন।
সময় দৃষ্টিতে দেখবেন। বন্ধুরা রাখি, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।